উভতি আহিছো বিৰতিৰ পাছত পুনে পুনে যাম আমি আটাইকেইগৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হম আমি ভিজুৱেলছ দেখুৱাই গৈছো এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে এফালে প্ৰজ্ঞা একাডেমীৰ দৃশ্য দেখুৱাইছো লগতে আমি দেখুৱাই গৈছো ঝৰ্ণা শইকীয়া শংকৰদেৱ শিশু বিদ্যা নিকেতনৰ দৃশ্য এয়া অনুৰাগৰ আমি যিহেতু গৌতমৰ ওচৰত আমাৰ সৈতে গতিকে গৌতমৰ ওচৰলৈ যাম I have to go to the next one. আজি আমাৰ বিদ্যালয়ত বিহু অনুষ্ঠান আছিল আৰু তাতে সেইকাৰণে ছাত্ৰ ছাত্ৰী সাজি কাচি আহিছিল কিন্তু বিহু অনুষ্ঠান নহৈ আটাইতকৈ বেলেগ এটা বিহু অনুষ্ঠান আমাৰ আজি হৈ গ'ল আমি অত্যন্ত সুখী আচলতে মানস এনেকুৱা এজন ছাত্ৰ আমি সৰুৰ পৰাই তেওঁ এনেকুৱা এটা সফলতা পাব বুলি ভাবিছিলোঁ এইটো হঠাতে কিবা এটা হোৱা নহয় একেবাৰে অৱধাৰিত তেওঁ পাব লগা ছাত্ৰই কিন্তু যেতিয়া পজিশ্যন পাঁচটা কৰি দিলে অকণমান শংকাত ভুগিছিলোঁ কিন্তু তথাপিও তৃতীয় স্থান হ'বলৈ সক্ষম হ'ল আমি অত্যন্ত সুখী আৰু এই সফলতাৰ কাৰণে আইলেণ্ডৰ সমগ্ৰ পৰিয়াল শিক্ষক শিক্ষয়িত্ৰী কৰ্মচাৰী গাড়ী ড্ৰাইভাৰজনলৈকে প্ৰত্যেকৰে অৱদান আছে কাৰণ প্ৰত্যেকজন ব্যক্তি আমাৰ বিদ্যালয়খনত ড্ৰাইভাৰজনে ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ খবৰ ৰাখে আমাৰ এখন তেনেকুৱা এখন বিদ্যালয় ড্ৰাইভাৰজনে গাড়ী ড্ৰাইভাৰজনে ঠাই সৰা আমাৰ মানুহগৰাকীয়েও ছাত্ৰ ছাত্ৰীৰ পঢ়া শুনাৰ খবৰ ৰাখে আৰু এই সফলতাৰ কাৰণে অত্যন্ত সুখী হৈছোঁ মই ভাবিছোঁ এইটো মাজুলীৰ কাৰণে গৌৰৱৰ কথা কাৰণ আমি মাজুলীৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক বিভিন্ন ধৰণে আগবঢ়াই নিব পাৰিলেহে মাজুলীখনৰ সমস্যাবিলাক নাইকিয়া হ'ব গতিকে আমি গৌৰৱবোধ কৰিছোঁ আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ আমাৰ এই সুখৰ মুহূৰ্তত আহি আমাৰ সহভাগী হ'ল ধন্যবাদ কৃতজ্ঞতা জনাইছোঁ ধন্যবাদ জনাইছো আছিলে বিশ্বনাথৰ বিধায়ক প্ৰমোদ বৰঠাকুৰ আমি দেখুৱাম দৃশ্য ইয়াত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সমান্তৰালকৈ এয়া শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলো আচলতে এয়া আনন্দৰ আত্মসহায় হৈ পৰিছে ইয়াত ঢোলে ডগৰে আচলতে ইয়াত এক উৎসৱমুখৰ পৰিৱেশ সকলো আচলতে নাচি বাকি আচলতে মজলীয়া হৈ পৰিছে কেৱল ছাত্ৰ ছাত্ৰীসকলে নহয় বিদ্যালয়ৰ যিসকল শিক্ষক শিক্ষয়িত্ৰী আছে সকলোৱে আচলতে ইয়াত এয়া আনন্দ ফূৰ্তি কৰা দেখিবলৈ পোৱা গৈছে আমি পোনপটীয়াকৈ বিশ্বনাথ চাৰিআলি শংকৰদেৱ শিশু বিদ্যা নিকেতনৰ পৰা এয়া বিশ্বসমূহ নিউজ18ৰ দৰ্শকসকলক দেখুৱাই আছোঁ Thank you.
তুষারে আমাক দেখাই গেছে উৎফুল্লিত সকল আনন্দিত সকল আর সময় পুনের কোথাও যে বিহু বতরে গতি এনেকা সময়তে আর একটা ভাল খবর নগাঁওলে যাব নিরুৎপল আক আইসো আপনার উচরলে পাপড়ি দিছে পাপড়ি দেখাইছো আমি বর্তমানে রামানন্দ যে আনন্দ জোয়ার বইছে আমি দেখাইছো রামানন্দনত বর্তমানে দেখলে পাওয়া গেছে যে ঢোল বজায় বর্তমান ছাত্রছাত্রীকে বলে পুরো আনন্দ উল্লাস করেছে আর আমার পুরো দেবাশ্রী আছে দেবাশ্রী যথেষ্ট দেবাশ্রীয়ে কম কথা কয় ছোৱালী দেবাশ্রীয়ে কথা কয় খুব ভাল নাপায় কিন্তু দেবাশ্রী আজি বহুত কথা কবলগা হয়েছে নহয় যদি দেবাশ্রী কি আর দেবাশ্রী ভাল রিজাল্ট করবলে সকলতে যদি আমি ভালকে সকল বিষয়ে নম্বর পাব লাগে কেন পড়ব লাগবে কি প্রতি বছরে আপনার স্কুল কলেজ ভাল রিজাল্ট হয়ে থাকে গতি এইবার মেট্রিকত রেজিস্টারের সংখ্যা কম তথাপিও কিন্তু তৃতীয় স্থান তো আজিপর্যন্ত কম হয়েছে কেনেকুৱা অনুভব কি করবো অনুভব বলে কি কম বহুত ভাল লাগিছে আমি সুখী হয়েছো আসলে ছাত্র ছাত্রীসকলে যথেষ্ট কষ্ট করেছে আর হে পড়িবর কারণে আমি এটা পরিবেশ দিছো কিন্তু পরিবেশ নিজের চেষ্টা পিতৃ মাতৃ কষ্ট আর শিক্ষক সকলেও আমি যথেষ্ট চেষ্টা করছো যে তেওঁলোকৰ মাজত প্রতিভা আছে আমি আগুয়ে লৈ যাব হয়তো সেইটো কারণে রামানন্দনে প্রতিবারে এনেকুৱা এটা ফলাফল ধারাবাহিকভাবে অক্ষুণ্ণ রাখিব পাৰিছে বাইদেউ মই আপোনাৰ মাজত ব্যস্ত কৰিম অধ্যক্ষ শিক্ষয়িত্ৰী তথা দিলীপ বৰাৰ পত্নী মই বাইদেউ আপোনাৰ মাজত ব্যস্ত কৰিম যথেষ্ট এক ভাল খবৰ এবাৰ ষ্টেণ্ড নাইকিয়া কিন্তু তিনিটা পজিশ্যন তাতো কিন্তু ৰামানন্দনৰ এটা পজিশ্যন আজি লক্ষ্য কৰিছে নহয় বাইদেউ কি কব প্রথম কথা খুবই সুখী আর তার কারণে প্রতিজন শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবকক আমি শ্রদ্ধা জানাইছো সেবা জানাইছো সকলের আশীর্বাদর এয়া ফল অসমবাসী আশীর্বাদর এয়া ফল ছাত্রছাত্রী যথেষ্ট কষ্ট করেছে শিক্ষক শিক্ষয়িত্রী কষ্ট আর রামানুজনে অসমৰ সম্পদ গঢ়ার ক্ষেত্রে যে প্রতিনিধিত্বে চেষ্টা করে আহিছে তার এয়া ফলাফল বলে আমি ভাবিছো দেবাশ্রী তোমার মানে পুনের আটা খোঁজাবলে চেষ্টা করি এবার স্ট্যান্ড নাইকিয়া অকল তিনটা পজিশন দিয়া হয়েছে ভাল নে বেয়া কি বলবো পজিশনটো একচুয়ালি ম্যাটার নকরে আজি ভারতে পড়ি পেলায় আগবয়ে চলছে দেবাশ্রী সোশ্যাল মিডিয়ার যোগাযোগ তোমার সম্বন্ধ আছে নাই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ একো ব্যবহার নকরে দেবাশ্রীর মনের ভাব আপনি কৈছে যে কথা কবলে বড় ভাল নাপায় কিন্তু তথাপি কথা কৈছে রামানুজনের সম্মুখের পরিবেশ আটাইকেগী সাংবাদিক আছে কোনোবাই যদি শিক্ষার্থী সকলের সঙ্গে সেলফি তুলিছে কোরবা ধুলে এডগরে এনে ধরনের কন কন ছাত্র ছাত্রী সকলে বিহু মারিছে বিশ্বনাথত বিশেষ দেখবলে পাওয়া গেছে যে সকল ওলাই আছে বিহু মারিছে মই আটাইকেগী ওসলে পুনরবার যাম কিন্তু এই মুহূর্তের আন এটা ব্রেকিং নিউজ এবার এইচ এস এল সি পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল মুঠ 4,19,078 ছাত্র ছাত্রীয়ে ইয়ারে 1,87,904 আছিল ছাত্র 2,31,164 ছাত্রী 10 তৃতীয় লিঙ্গর শিক্ষার্থী এবার উত্তীর্ণ হার হয়েছে 75.7% ইয়ারে ছাত্রর উত্তীর্ণ হার হয়েছে 77.3% ছাত্রীর উত্তীর্ণ হার হয়েছে 74.4% প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগত 1,05,873 আছে দ্বিতীয় বিভাগত 1,50,764 পরীক্ষার্থী আছে আর তৃতীয় বিভাগত 60,680 শিক্ষার্থী আছে লেটার মার্ক পাওয়া শিক্ষার্থীর সংখ্যা পুনরবার জানাই গেছো 1,93,159 উত্তীর্ণের শীর্ষত থাকা জেলা হয়েছে চিরাং উত্তীর্ণ হার হয়েছে 91.2% দ্বিতীয় স্থানত আছে নলবাড়ী উত্তীর্ণ হার 88.1% তৃতীয় স্থানত আছে বাক্সা উত্তীর্ণ হার হয়েছে 86.9% পুনর যাব যোৰহাট যাম যোৰহাটলে যাম অনুৰাগ আছে অনুৰাগ দলৈ আৰু গৌতম আছে যিহেতু তাত গতিকে আটাইখিনি খবৰ জনাব পৰিৱেশ দেখুৱাব গৌতম আপোনাৰ ওচৰলৈ আহিছো গৌতম আপোনাৰ ওচৰলৈ আহিছো শিক্ষাৰ্থীসকলৰ মনোভাৱ ল'ব পাৰে বিদ্যালয়খনলে ভাল খবৰ কঢ়িয়াই আনিছে শিক্ষকসকলো আছে গতিকে যিটো পৰিৱেশ আমি আপোনাৰ জৰিয়তে আমাৰ দৰ্শকক দেখুৱাম গৌতম যাম আমি আপনার ওসরে আমার আটাইকেগী সাংবাদিক যেহেতু আমার সঙ্গে আছে আমি এবার বিশ্বনাথলে যাব তুষার আছে আপনি আমার সঙ্গে বিহু নাচ আনন্দ বর্তমান শেষ হওয়াই নাই আর এয়া শেষ নহবও আসলে ইমান ভাল খবর এটা বিহুর মাজতে আছে বিশ্বনাথলে গেছো তুষার আহ
আমি পুনৰ কৈছো যে আজি আসলে যেতিয়া যেহেতু কৈছে যে শীর্ষ পাঁচটা স্থান ঘোষণা করা হল, তার পাছৰ পরিবেশ সকলোৰে এটাই কথা যে বিদ্যালয়খনলৈ গৌরব কঢ়িয়াই আনিছে, বিশেষকৈ যেহেতু স্থান আর ইয়ার পিছত না থাকবে, গতি স্থান প্রাপ্ত দহৰ পৰা আনি পাছলৈ অনা হল, গতি পাঁচজনের ভিতর যেটা আয়োলোক আছে, গতি নিশ্চিতভাবে গৌরবান্বিত খবর। কেবল অভিভাবক বা তেওঁ বুলিয়ে নহয়, এখন এখন বিদ্যালয়ে প্রত্যেকগৰাকী শিক্ষার্থীর অবদান থাকে তাত। গতি এনেকুৱা ধরনের সেলিব্রেশন, এনেকুৱা ধরনের উৎসবমুখর পরিবেশ আমি সকলোতে দেখিবলৈ পাইছো। আমি পুনৰ এবার যাম মাজুলীলৈ, এবার যাম মাজুলীর পরিবেশ আমি দেখাম, বিশ্বনাথৰ পরিবেশ আমি দেখালো। এয়াকে তাত এনে ধরনের উদযাপন করেছে, আজির দিনটি আসলে উদযাপন করেছে খুব সুন্দরকৈ, স্ফূর্তি করেছে প্রত্যেকগৰাকী শিক্ষার্থীর মনত সেই এটা ভাব দেখিবলৈ পোৱা গেছে। ঢুলে ডগরে ওলাই আহিছে, শিক্ষার্থীসকলে নাচিছে, মুঠৰ ওপৰত শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনত যত ঝর্ণা শইকীয়ায় স্থান লাভ করেছে। আমি এবার যাম মাজুলীলৈ আহিছো, ভাস্কর আপনার ওচৰলৈ আহিছো। বাপৰি আইলাইন একাডেমি আসলে ছাত্র ছাত্রীসকলের যে শিক্ষার ক্ষেত্রে যেদরে আগবাড়িছে, ইয়ার পূর্বে অসামরিক সেবার যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, তার দুগারী ছাত্র আইলাইন একাডেমিক পড়ি যাওয়া আর বর্তমান সময় ভিতর তৃতীয়গী তৃতীয় স্থান লাভ করবলে সক্ষম হয়েছে মানস প্রতিম শইকে। আর মানসর বায়েক আছে, মানে মানসর বায়েকর পর মন্তব্য লোম কেনেদরে পড়ছিলে, কেনেদরে মানসে কেনেদরে হয়, মই আজি ভাইটির এই ফলাফলত যথেষ্ট সুখী অনুভব করছো। তাক এটাই কথা কৈছিলো, মই নিজে চারি নম্বর কারণে এই স্থান লাভৰ পৰা বঞ্চিত আছিল, গতি তাক মই সেইটোৱে সদায় সকিয়াই থাকো যে ভাইটি মই যিটো কাম কৰিব পৰা নাছিলো সেইটো তোমাৰ পৰা আশা কৰিছো। আৰু সেয়েহে আজি আশাৰ মানে আশাটো দি দেখাইছে, গতিকে মই বহুত সুখী অনুভৱ কৰিছো। দেখুৱাইছো যে মানসক সকলোৱে ইয়াত আদৰণি জনাইছে, আৰু মানস মই তোমাৰ লগত কিছু কমটিম কেনেদৰে আগবাঢ়িছিলা, বা এক্সট্ৰাকে কেনেবাকে টিউশ্যন লৈছিলা নেকি, বা দৈনিক কেনে কিমান সময় পঢ়িছিলা, আৰু বৰ্তমান সময়ত যেনেদৰে শৈক্ষিক দিশ আগবাঢ়িছে, বা কোভিডৰ সময়ত যেনেদৰে মোবাইলত যোগেদি পঢ়া হ'ল, সকলো বিষয় সামৰি পিনে মই তোমাৰ পৰা এটা মন্তব্য কৰিছোঁ। হয়, মই প্ৰথমে নিজৰ প্ৰিপেৰেশ্যনৰ সম্পৰ্কে ক'বলৈ বিচাৰিছোঁ। ক্লাছ টেন পোৱাৰ প্ৰথম দিনাৰ পৰাই এটা কথা ভাবি লৈছিলোঁ যে ফলাফল যি হয় সেইটো মোৰ হাতত নাথাকে, কিন্তু মই সম্পূৰ্ণৰূপে নিজৰ বেষ্ট দিবলৈ ট্ৰাই কৰিম। আৰু সেই অনুযায়ী মই নিয়মিতভাৱে অধ্যয়ন কৰি গৈছিলোঁ, আৰু কেতিয়াও পঢ়া শুনাৰ পৰা কেতিয়াও পঢ়া শুনাৰ বাদ দি আন ক্ষেত্ৰলৈ যাবলৈ কেতিয়াও নিজকে প্ৰশ্ৰয় দিয়া নাছিলোঁ, নিজৰ মনটোক প্ৰশ্ৰয় দিয়া নাছিলোঁ। আৰু আচলতে মই ঘৰুৱা শিক্ষকৰ কেতিয়াও সহায় লোৱা নাছিলোঁ, যিখিনি বুজি পোৱা নাছিলোঁ বিদ্যালয়তে পুনৰ সুধিছিলোঁ, আৰু শিক্ষাগুৰুসকলে কোনো ত্ৰুটি নকৰাকৈ পুনৰ মোক বুজাই দিছিলে কথাখিনি। আৰু আচলতে কোভিডৰ সময়ত এটা কথা দেখা গ'ল যে অনলাইন ক্লাছৰ চিলু লৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে মোবাইল ব্যৱহাৰ কৰাৰ প্ৰৱণতা যথেষ্ট বৃদ্ধি পালে। আচলতে মোবাইল ব্যৱহাৰ কৰিব লাগে, মোবাইলৰ ভাল গুণ আছে, মই মোবাইল ব্যৱহাৰ কৰিব লাগে বুলি কেতিয়াও নকওঁ, কিন্তু প্ৰতিটো ভৌতিক বস্তুৰে ভাল বেয়া দুইটা বস্তু আছে, মোবাইল ফোনৰ বেয়া ব্যৱহাৰ আছে তেনেদৰে। গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলে বেয়া ব্যৱহাৰখিনিৰ পৰা আঁতৰি ৰখা উচিত। আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল বৰ্তমানৰ ছাত্ৰ ছাত্ৰী যথেষ্ট মেচিয়ৰ ক'বলৈ গ'লে, তেওঁলোকে কেতিয়াও নুবুজা হৈ থকা নাই যে কোনটো ভাল কোনটো বেয়া, গতিকে তেওঁলোকে ভাল দিশসমূহক আদৰি লৈ বেয়া দিশসমূহক পৰিত্যাগ কৰা উচিত। ভৱিষ্যতে মই হায়াৰ ছেকেণ্ডেৰীৰ সমান্তৰালভাৱে জইণ্ট এণ্ট্ৰেন্স এক্সামিনেশ্যনৰ কাৰণে প্ৰস্তুতি চলাই যাম, আৰু মই ভৱিষ্যত জীৱনত চৰকাৰী চাকৰি কৰাৰ পৰিৱৰ্তে কম্পিউটাৰ ছায়েন্স বা ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰিঙৰ দিশত নিজকে এগৰাকী উদ্যোগী হিচাপে গঢ়ি তুলিবলৈ চেষ্টা কৰিছোঁ। ভাৰততে থাকি ভাৰতৰ হকে কাম কৰি যাবলৈ যথেষ্ট ইচ্ছা আছে। এফালে আমি যদি অনুৰাগৰ মনৰ ভাৱ লৈছিলোঁ, তেতিয়াও অনুৰাগৰো একেটাই কথা। আৰু আমি যিহেতু ঝৰ্ণাৰ দৃশ্য দেখুৱাইছোঁ, বিশ্বনাথৰ পৰা আমাক তুষাৰে দেখুৱাই গৈছে, তাত সকলো এবাৰ হয়তো এবাৰ এই দুগৰাকী তেওঁলোকে তাত মিঠাই খুৱাইছে, ভাস্কৰে আমাক দেখুৱাই গৈছে মাজুলীৰ পৰা মানুহক সকলোৱে এনেধৰণে উদগনি জগাইছে, লগতে উৎসাহ দিছে। সমান্তৰালভাৱে আমি অন্য সাংবাদিকৰ ওচৰলৈ যাম। আৰু এয়া মানৱ প্ৰতিমাৰ মনৰ ভাৱ জনোৱা হয়, 587 নম্বৰ লাভ কৰিছে কমলাবাৰী আইচলেণ্ড একাডেমীৰ ছাত্ৰ হৈছে মানৱ প্ৰতিম শইকীয়া, তেওঁ ছফ্টৱেৰ ইঞ্জিনিয়াৰ হ'ব বিচাৰিছে। মানৱ প্ৰতিম শইকীয়া মাজুলীৰ পৰা আমাক ভাস্কৰে তেওঁ এটা এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰ দেখুৱালে যে তৃতীয় স্থান লাভ কৰিছে। তেওঁ কৈছে যে তেওঁ স্থান প্ৰাপ্তৰ বাবে পঢ়া শুনা কৰা নাছিলে, কিন্তু নিজৰ বেষ্ট দিবলৈ তেওঁ চেষ্টা কৰিছিল, আৰু সেয়া তেওঁ কৰি দেখুৱালে।
কিছু ভিজুয়ালস বিশ্বনাথৰ পৰা আমি দেখুৱাইছো। শিক্ষয়িত্ৰীসকল যথেষ্ট উৎফুল্লিত হৈ আছে। ঝৰ্ণা শইকীয়াৰ যি খবৰ, যি তেওঁ খবৰ কঢ়িয়াই আনিছে, যি সুনাম কঢ়িয়াই আনিছে, ঝৰ্ণা আছে অৱশ্যে তেওঁলোকৰ লগতে, কিন্তু এই মুহূৰ্তত ঝৰ্ণাতকৈ বেছি উৎফুল্লিত হয়তো তেওঁলোক হৈ পৰিছে, কাৰণ তেওঁলোকৰে সৃষ্টি, তেওঁলোকৰে অৱদান আছে যথেষ্ট, আৰু তেওঁলোকে নাচি বাগি উৎফুল্লিত হৈ পৰিছে। তাৰপিছত আমি উৎপলৰ ওচৰলৈ যাম। আচলতে শংকৰদেৱ শিশু বিদ্যা নিকেতনৰ পৰিৱেশ আমি দেখুৱাই আছো, আৰু এয়া ঝৰ্ণা শইকীয়া আচলতে আজি যি তেওঁ সফলতা লাভ কৰিলে তাৰ পিছত এতিয়া দেখিবলৈ পোৱা গৈছে যে সকলোৱে নাচি বাগি এতিয়া আনন্দত আত্মহাৰা হৈ পৰিছে। ইয়াত শিক্ষয়িত্ৰীসকল আছে, মই আপোনাৰ কাষলৈ আহিছো। আচলতে বিদ্যালয়খনৰ কাৰণে আজি এটা ভাল দিন, কি জনাব? এবাৰ নগাঁৱলৈ যাম। নিলোৱে আমাক ৰামানুজনৰ পৰিৱেশ দেখুৱাই আছে, আৰু ৰামানুজনত আমি কৈছোৱেই যে আমি এয়া আচলতে ব্যতিক্ৰমী দৃশ্য নহয়। ৰামানুজনে এনেকুৱা ধৰণৰ ৰিজাল্ট দিয়ে আৰু য'ত আজিৰ দিনটোতো একেধৰণৰ পৰিৱেশে দেখা দিছে। নিলোৱে আমাৰ সৈতে সংযুক্ত হৈ আছে। নিলোৱে আহিছো। পাপৰি, ৰামানুজনৰ প্ৰতি বছৰে যি ৰিজাল্ট, আৰু মই এটা কথা ক'ব লাগিব যে আমি এই মুহূৰ্তত কিন্তু যি ছাত্ৰসকল যি বৰ্তমান দেখিবলৈ আনন্দিত হৈ পৰিছে, পৰিৱেশ দেখাইছোঁ ভুল হৈ পেলাই বৰ্তমানে মই দিল্লীৰ পৰা আপোনাৰ জানিবলৈ চেষ্টা কৰিম ৰহস্য কি। প্ৰতিবাৰে আমি দেখিছো হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা, উচ্চতৰ মাধ্যমিক সকলোতে ৰামানুজনে মই আচলতে ইয়াত অন্তৰালত আৰু বেলেগ একো মূল মন্ত্ৰ নাই। অন্তৰালত এটাই আছে, একাণপতীয়া চেষ্টা, অহৰহ প্ৰচেষ্টা শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি চেষ্টা, এই সকলোবোৰ চেষ্টাৰ ফলত সংযোগৰ ফলতে হয়। আৰু ইয়াত কিন্তু কেইটামান বস্তু নাই, যেনে ইয়াত টিউচন নাই, বাইক নাই, মোবাইল নাই, এইবিলাকৰ পৰা আমি সকলোৱে কি কৰে, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লেপটপ নাই, গতিকে এই ছ'চিয়েল মিডিয়াৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীসকলৰ আঁতৰাই আমি কিতাপৰ জ্ঞানেৰে আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক সমৃদ্ধ কৰাই আগবঢ়াই লৈ যাব খুজিছোঁ। আৰু কিতাপৰ জ্ঞানে ছাত্ৰ ছাত্ৰীসকলক প্ৰকৃতাৰ্থত আগলৈ লৈ যাবলৈ ই বাৰে বাৰে প্ৰমাণিত হৈছে। এই বিভিন্ন কথা, এই কথাখিনি মূল মন্ত্ৰ বুলি ক'ব লাগিব। আপুনি এটা কথা কয় যে সাঁতোৰ সাঁতোৰ নিজ বাহুবলৈ সাঁতোৰ, মই মাতৃ আছে, মই জানিব চেষ্টা কৰিম। মই পুনৰ যিহেতু মই পুনৰ আপোনাৰ পৰা জানিব চেষ্টা কৰিম যিহেতু আপোনাৰ কন্যাই যথেষ্ট ভাল ৰিজাল্ট কৰিছে আৰু পিতৃৰ আছিলে, আপুনি যথেষ্ট প্ৰথম পঢ়াশালত মন দিবলগীয়া হৈছে। কিন্তু মই এটা কথা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ, আগতে দহজনে ষ্টেণ্ড কৰে, দহজন থাকে চাল পাপৰি, এবাৰ তিনিজন, তাৰ মাজতো আপোনাৰ কন্যাই স্থান আজৰি আনিছে, এই যে ষ্টেণ্ড নাইকিয়া হ'ল, এয়া ভাল নে বেয়া? আপুনি এইটো বিষয়ত মই মতামত চাগে মই নিদিওঁ। অভিজ্ঞসকলে বিজ্ঞসকলে যেনেধৰণে চিন্তা কৰি কিবা এটা চাগে ভাবি পেলাইহে কৰিছে এইটো ব্যৱস্থা। স্থানটো পালে যে এজন ছাত্ৰ বহুত মানে কিবা হ'ব, নাপালে যে নহ'ব তেনেকুৱা কোনো কথা নাই, এইটো এটা হয়, ভাল লাগে খুব, কিন্তু এটা কিবা এটা মানে কি বুলি ক'ম আৰু। মানে আপোনাৰ মই আৰু এটা বেলেগ এটা কথা কৈছিলোঁ, আপোনাৰ কন্যা মোবাইল একেবাৰে মোবাইলৰ পৰা আঁতৰত আছিলে, ক্ষতি কৰে মানে যদি ভাল দিশটো চাই তেতিয়াহ'লে ক্ষতিকাৰক নহয়, যদি বেয়া দিশটো চাই তেতিয়াহ'লে ক্ষতিকাৰক হয়। প্ৰত্যেকটো বস্তুৰেতো ভাল বেয়া দুটাই গুণ আছে, মানুহৰ যেনেকৈ আছে ভাল আৰু বেয়া, প্ৰত্যেকটো বস্তুৰে আছে। যোৰহাটৰ দেখুৱাইছো, নগাঁৱৰ পৰা দেখুৱাইছো, মাজুলীৰ পৰা আমি দেখুৱাই গৈছো, বিশ্বনাথৰ পৰা আমি দেখুৱাইছো ঝৰ্ণা, ঝৰ্ণাৰ শইকীয়াৰ বাসগৃহ, আৰু ইফালে ঝৰ্ণা শইকীয়া যিখন বিদ্যালয়ত পঢ়ে সেই বিদ্যালয়খনত কেনেকুৱা ধৰণৰ উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে সেয়া দেখুৱাইছো। সমানে সমানে আমি মাজুলীৰ কথা কৈয়ে গৈছো যে মাজুলীত মানুহৰ গ্লৈ সকলোৱে এনেধৰণে উৎফুল্লিত হৈ পৰিছে, আৰু প্ৰত্যেক
প্রতিখন বিদ্যালয়তে আজি আমি এই পরিবেশ আসলে প্রায় দেখি পাও যে সকল ছাত্র ছাত্রী উলা আহে, শিক্ষক শিক্ষার্থী উলা আহে, আর উলা আহি সকলে মিলি এনে ধরনের যেগুলি স্থানপ্রাপ্ত সদায় উৎসাহ দিয়ে, আনকি নিজের কষ্টর যে ফল আসলে শিক্ষক সকলের যে কষ্ট সেই কষ্টখি আজির দিনট এনেকা ধরনের যেটা ফল লাভ করে নিতান্ত স্বাভাবিকভাবে উৎফুল্লিত হয়ে পড়ে। এপাক বিহুন আছে যে আমি আমি ভিজুয়ালসখিনি আকৌ এবার আপনার দেখাই গেছো। দশটার পরিবর্তে এবার যেহেতু মেট্রিকত তিনটা শীর্ষ স্থান লাভ করেছে, আসলে পাঁচগী শিক্ষার্থী লাভ করেছে শীর্ষ তিনটা স্থান, যত তিন নম্বর স্থানত তিনিগাকে লাভ করেছে, সেইভাবে পাঁচটা স্থানের কথা আমি কৈছো। আর প্রথম দুগী কথা কৈছো অনুরাগ দলে। অনুরাগ দলে ইতিমধ্যে কৈছে যে আসলে ইমান বিশেষ একটা ভবা না, যুক্ত পার্সেন্টেজের কথা কৈছে সেয়া ধরনের আশা করেছিল, কিন্তু ইমান এটা নম্বর তাকো প্রথম স্থান লাভ করব কেউ ভবা না, আর কেন ধরনের পড়ি লাগে সেই সন্দর্ভ কৈছে। প্রত্যেকগী স্থানপ্রাপ্ত পড়ার যিখিনিকর খুশি আসে বা যে ধরনের আগবাড়িছিল যেনে পড়া শুনা করে প্রত্যেকের কিছু কিছু বেলেগ, তার মাজত যদি আমি দেবশ্রীর কথা কোথাও অল্প বেলেগ ধরনের পড়া শুনা করেছিল, ঠিক তেনধরনের ঝর্ণা, ঝর্ণার কথাও কোথাও যে আর্ট করেছিল, ছবি আঁকিছিল, কিন্তু তার বাইরে বিশেষ বড় একটা অন্য ধরনের রাপ নাই, মাত্র ছবি আঁকিছিল। ইফালে যদি আমি চা যায় যে মানুষেও তেনধরনের কিছু গিটার বজায় ভাল পাইছিল, গতি প্রত্যেকগী নিজের নিজের রুচি আছে, নিজের খুশি মতে পড়া শুনা করেছিল। আর আমি এই মুহূর্তে কোথাও 2024 মেট্রিক ফলাফল ঘোষণা করা হয়েছে, কালির দিনটলেকে যুর কথা স্পষ্ট রূপত অহা না, এবার যদি ফেক বলে কোয়া হয় এবার কোয়া হয়েছে সচা খবর, গতি তার মাজতে কিন্তু আজি সচা খবরটাই আহিলে। অবশ্যই 10 নয় 10:30 বজাত ফলাফল ঘোষণা করা হল, খবর এনে ধরনের অব্যাহত রাখি, দৃশ্য আমি আপনার আগ্রহাই থাকিম, সাংবাদিক সকল এই বিদ্যালয় কেখনতে উপস্থিত থাকিব, সংযুক্ত হয় মনের ভাব আমি শিক্ষার্থী সকলের লম, কিন্তু চমু বাণিজ্যিক বিরতি লোক।